আজকে আমি আবার শিক্ষা দপ্তরে ফোন করেছিলাম। আপনারা জানেন যে গতকাল শিক্ষা দপ্তর আবার নতুন একটি নোটিশ জারি করেছে। সেই নতুন নোটিশ জারি হওয়ার পর থেকে কনফিউশনটা আরও বেড়ে গেছে যে কোয়ালিফিকেশান কী থাকতে হবে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে, এবং এছাড়াও বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে যারা ফর্ম ফিল আপ করতে চলেছে। এর আগে কিছু প্রশ্ন নিয়ে আমি হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম এবং সেই একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিও লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেব এবং আজকে আমি ফোন করে কি কি তথ্য জানতে পারলাম সেটা আপনাদেরকে শোনাবো। আজকে মোট দুবার আমি ফোন করেছিলাম, এর দুটো কল রেকর্ডিং আছে। এখানে দেখুন প্রথম প্রশ্ন কী ছিল, যে শুধুমাত্র অনার্সে যদি কেউ 50% নম্বর পায় এবং অনার্স প্লাস পাস কোর্স দুটো মিলে যদি 50%-এর কম পায় সে কি অ্যাপ্লাই করতে পারবে। এবার মনে করুন কেউ অনার্স এবং পাস কোর্স দুটো মিলে অ্যাপ্লাই করতে যাচ্ছে, তখন কী সিলেক্ট করবে, অনার্স না জেনারেল? তিন নম্বর, ওভারঅল মার্কস দেবেন না শুধু অনার্সের মার্কসটা দেবেন? মনে করুন কারো অনার্সেও 50%-এর উপরে মার্কস আছে এবং অনার্স প্লাস পাস দুটো মিলেও 50%-এর উপর মার্কস আছে, সেক্ষেত্রে কোন মার্কসটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন? চার নম্বর, কাস্ট সার্টিফিকেট কি আপলোড করতে হবে? পাঁচ নম্বর, এজ লিমিট কত? ছ নম্বর, যারা 2014-তে টেট কোয়ালিফাই করেছিল তাদের কি আবার টেট পরীক্ষায় বসতে হবে? সাত নম্বর, পার্সুইং বা অ্যাফিয়ার্ড হলে ইয়ার অফ পাসিংয়ের জায়গায় কী লিখতে হবে? আট নম্বর, বিয়ের পর অ্যাড্রেস ও নেম কী লিখতে হবে, বিয়ের আগের নামটা না বিয়ের পরের নামটা ও ঠিকানাটা? ন নম্বর, ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করার জন্য কী করতে হবে? তো এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি হেল্পলাইন নাম্বারে দুবার ফোন করেছিলাম, সেই দুটো কল রেকর্ডিং আমি পরপর শোনাবো। সেগুলো শুনলে আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুনে নিন সেই কল রেকর্ডিংগুলো। হ্যালো হ্যালো স্যার, আমার কয়েকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি কেউ যদি অনার্সে ক্যান্ডিডেট, অনার্সে এবং পাস দুটো মিলে তার 50% মার্কস হয়, তো সেক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবে তখন কি সিলেক্ট করবে, জেনারেল না অনার্স? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি নিয়ে পড়েছেন, আপনি বলবেন তো যে কিসের স্টুডেন্ট, আমি বললেন যে অনার্স স্টুডেন্ট, ওই টাইপটাই ওখানে দেওয়া আছে জাস্ট। ও আচ্ছা, ও তাহলে অনার্স টা অ্যাপ্লাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যদি অনার্স নিয়ে পড়ে থাকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে অনার্স হবে, যদি জেনারেল নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাহলে জেনারেল দেবে। ঠিক আছে। আচ্ছা দু নম্বর, কারো যদি অনার্সে 50%-এর উপর থাকে আবার অনার্স আর জেনারেল কম্বাইন্ড করলে 50%-এর কম হচ্ছে, তখন কি সে অনার্স দিয়ে অ্যাপ্লাই করবে? অনার্স দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, কারো যদি দুজনেরই অনার্সও 50%-এর বেশি থাকে আবার দুটো কম্বাইন্ড করলেও 50%-এর বেশি হয়, সেক্ষেত্রে কি করা যাবে? কোনো ব্যাপার না, সেক্ষেত্রে অনার্স দিয়ে অ্যাপ্লাই করবে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা, কাস্ট সার্টিফিকেট কি আপলোড করতে হচ্ছে? না, কাস্ট সার্টিফিকেট ম্যানেজারই নয় বলে পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওইটা। আচ্ছা, ওরা আপলোড করতে হবে, খালি চয়েস করতে হবে আপনাকে। যারা 2014-তে টেট পাস করেছিল তাদের কি আবার এই পরীক্ষায় বসতে হবে না, তাদের সেই রেজাল্ট এখন? সেটা পরিষদে পরিষদে একবার কথা বলাতে বেচার হবে, সেটা আমরা বলতে পারবো না। আরেকবার বলুন, বুঝলাম না। এক্সাম সার্টিফিকেটে যে নামটা রয়েছে, যে টাইটেলটা রয়েছে, সেটা দিয়ে ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, ঠিক আছে। আপাতত এখন ঠিক হয়নি, যদি দেওয়া হয় তাহলে এডিটটা করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিছুদিন ওয়েট করি, মানে দুবার করে? হ্যাঁ, কিছুদিন ওয়েট করলে সেটা বেটার, কারণ এখন তো সময় আছে। হুম হুম হুম। কালকে তো একটা নোটিশ বেরিয়েছে
নোটিশে যেটা বলা হয়েছে যে যারা অনার্স স্টুডেন্ট তাদের অনার্স প্লাস পাস কোর্স দুটো মিলিয়ে 50% বা তার বেশি হলে অ্যাপ্লাইটা করতে পারবে। তো এবার প্রশ্নটা হচ্ছে, মনে করুন একটা অনার্স স্টুডেন্ট অনার্স পেয়েছে 50% বা তার বেশি, এবার যখন সে অনার্স প্লাস পাস দুটো নাম্বার মিলে ওভারঅল ক্যালকুলেশন করছে, তার নাম্বারটা মনে করুন 50% কম হচ্ছে, 49% হচ্ছে, তখন তারা কি অ্যাপ্লাই করতে পারবে? দেখুন, আপনি ভালো করে প্রস্তুতিটা ভালো করে পড়বেন। এক নম্বর হচ্ছে, যখন উনি অনার্স চয়েস করবেন, তখন উনি অনার্স চয়েস করলে উনি প্রায়োরিটি কিসে গেলে অনার্স, তাহলে অনার্সের যে সাবজেক্ট গুলো আছে তার টোটাল তার পার্সেন্টেজ 50% গ্যারান্টি, ঠিক আছে? এইবারে দেখা গেল যে উনি অনার্স চয়েস করলেন, যখন আপনি অনার্সের সাবজেক্ট গুলো নিচ্ছেন, নেওয়ার পরে দেখা গেল যে উনি 50% ক্রস করছেন না, তখন পাশের সাবজেক্ট গুলোকে অ্যাড করে নিয়েও দেখবেন যে তখন পারলেন, সেক্ষেত্রে তিনি উনি গেলেন। একটা প্রশ্নের উত্তর বলা হয়নি যে পাসিং বা অ্যাপিয়ার্ড হলে ইয়ার অফ পাসিং কী হবে। কেউ যদি পাসিং বা অ্যাপিয়ার্ড হয়, ইয়ার অফ পাসিং মানে কবে পাস করেছে, সে তো পাসই করেনি, সুতরাং সেই জায়গাটা কিছু লেখার দরকার নেই, ওই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।